আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 18। সো আজকের লেকচারে আমরা শিখবো ক্লোজিং এন্ট্রিজ। সো ক্লোজিং এন্ট্রিজটা ইউজুয়ালি আমরা আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে এসে করি, মানে অ্যাকাউন্টিং পিরিয়ডটা যেদিন শেষ হচ্ছে সেই দিন এসে আমরা ক্লোজিং এন্ট্রিজটা করি। সো ক্লোজিং এন্ট্রিজ বোঝার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা লাস্ট ক্লাসে ওয়ার্কশিট করেছি এবং বলেছি যে দ্যাট ইজ নট এ ম্যান্ডেটরি স্টেপ ইন অ্যাকাউন্টিং, বাট ক্লোজিং এন্ট্রি ইজ আ ম্যান্ডেটরি স্টেপ ইন অ্যাকাউন্টিং। সো এটা আমাকে করতেই হবে। ক্লোজিং এন্ট্রিজ বোঝার আগে আমাদেরকে দুইটা অ্যাকাউন্টের ধরন সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। একটাকে আমরা বলি টেম্পোরারি অ্যাকাউন্টস, আর একটাকে আমরা বলি পার্মানেন্ট অ্যাকাউন্টস। সো ইনিশিয়ালি আমরা অ্যাকাউন্টিংয়ের পাঁচটা এলিমেন্টের কথা বলছিলাম, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, রেভিনিউ আর এক্সপেন্স। তার ভিতরে অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি এই তিনটাকে আমরা বলি পার্মানেন্ট অ্যাকাউন্ট, আর রেভিনিউ আর এক্সপেন্স এই দুইটাকে আমরা বলি টেম্পোরারি অ্যাকাউন্ট। বাট এটার সাথে আরেকটা অ্যাকাউন্ট যুক্ত হয়েছে যেটাকে আমি ডাব্লিউ লিখেছি। ডাব্লিউ মানে হচ্ছে উইথড্রয়িং, মানে মালিকের যে টাকাটা তুলে নিয়ে যায়, উত্তোলন। উইথড্রয়িংটাকেও আমরা টেম্পোরারি অ্যাকাউন্ট হিসেবে ধরি, যদিও উইথড্রয়িংটা আমরা ওনার্স ইকুইটির ভিতরে রেখেছিলাম ইকুয়েশন পড়ানোর সময়, বাট টেম্পোরারি অ্যাকাউন্টস হিসেবে যখন ক্লাসিফিকেশন করি তখন উইথড্রয়িংসটাকে আমরা টেম্পোরারির ভিতরে নিয়ে আসি। সো দ্য সামারি ইজ পার্মানেন্ট অ্যাকাউন্ট হচ্ছে তিনটা, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি। টেম্পোরারি অ্যাকাউন্ট হচ্ছে তিনটা, রেভিনিউ, এক্সপেন্স আর হচ্ছে উইথড্রয়িংস। এখন খেয়াল করে দেখেন, পার্মানেন্ট অ্যাকাউন্টগুলোকে নিয়ে না আমাদের সামনের বছরে যেতে হয়, কারণ পার্মানেন্ট অ্যাকাউন্টে কী থাকে? অ্যাসেটের ভিতরে ক্যাশ টাকা থাকে, ব্যাঙ্ক থাকে, ল্যান্ড থাকে, তাই না? এখন এগুলোকে রেখে তো আমি পরের বছর চলে যেতে পারবো না। সো আমার পার্মানেন্ট অ্যাকাউন্টের ভিতরে যে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আইটেমগুলো আছে এগুলোকে নিয়ে আমরা সামনের বছর যাই। বাট এবছরের যেটা রেভিনিউ, আমি বললাম এবছরের সার্ভিস রেভিনিউ আমার 20 লাখ টাকা, এবছরের সার্ভিস রেভিনিউ কি কখনো আগামী বছরের সার্ভিস রেভিনিউ হবে? হবে না। আগামী বছর নতুন করে সার্ভিস দিতে হবে, নতুন করে সার্ভিস রেভিনিউ জেনারেট হবে। আমি বললাম এবছরের স্যালারি এক্সপেন্স 10,000 টাকা, এই স্যালারি এক্সপেন্স কি কখনো আগামী বছরের এক্সপেন্স হবে? না। এবছরের সার্ভিস নিয়েছি, এবছরের স্যালারি এক্সপেন্স 10,000 টাকা, আগামী বছর নতুন করে সার্ভিস নিব, নতুন করে স্যালারি এক্সপেন্স ইনকার করবে 10,000 টাকা। তার মানে সামারি হচ্ছে এবছরের রেভিনিউ, এবছরের এক্সপেন্স এবছরেই শেষ হয়ে যায়, এটাকে নিয়ে সামনের বছর যাওয়া যায় না। বাট এবছরের অ্যাসেট, এবছরের লায়াবিলিটিসকে নিয়েই আমাদেরকে সামনের বছরে যেতে হয়, এগুলোকে রেখে আমি যেতে পারবো না। সো আমরা পারমানেন্ট অ্যাকাউন্টগুলো, দ্যাট মিন্স অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটিকে পরের বছর নিয়ে যাই যেই এন্ট্রির মাধ্যমে, সেটাকে আমরা বলি ওপেনিং এন্ট্রি। আর রেভিনিউ, এক্সপেন্স, উইথড্রয়িংস, দ্যাট মিন্স টেম্পোরারি অ্যাকাউন্টগুলোকে এবছরেই বন্ধ করে দেই যেই এন্ট্রিজের মাধ্যমে, সেগুলোকে আমরা বলি ক্লোজিং এন্ট্রিজ। সো বেসিক্যালি এই লেকচারটা ক্লোজিং এন্ট্রি শেখানোর জন্যই, বাট যেহেতু ওপেনিং এন্ট্রিজটা একটু রিলেভেন্ট, যার জন্য আপনাদেরকে একটু বলে দেওয়া। আচ্ছা, সো আমরা একটু ওপেনিং এন্ট্রিটা দিয়ে শুরু করি। দেখেন, ওপেনিং এন্ট্রি দেওয়ার সময় আমাদের কাজটা খুব সহজ। আগের বছরের যত অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটকে আমরা বছরের শুরুতে ডেবিট করি, আর আগের বছরের যত লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি আছে সবগুলোকে আমরা ক্রেডিট করি। এটাই হচ্ছে ওপেনিং এন্ট্রিজ। সো আমরা যদি বলি যে ওপেনিং এন্ট্রিজের মাধ্যমে রেভিনিউ এবং এক্সপেন্সকে কি আমরা পরের বছরে নিয়ে যাই? অ্যান্সার হচ্ছে না। ওপেনিং এন্ট্রিজের মাধ্যমে আমরা শুধুমাত্র অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি, দ্যাট মিন্স পার্মানেন্ট অ্যাকাউন্টগুলোকে পরের বছরের শুরুতে নিয়ে যাই। শুরুতে নেওয়ার সময় আমরা এন্ট্রিটা এইভাবে দিই। সো এটা নিয়ে আমি আর কথা বলছি না, আমরা ক্লোজিং এন্ট্রিজে চলে যাচ্ছি। সো ক্লোজিং এন্ট্রিজ কাদের জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র টেম্পোরারি অ্যাকাউন্টের জন্য, দ্যাট মিন্স রেভিনিউ, এক্সপেন্স আর উইথড্রয়িংস। অবজেক্টিভটা কি? এগুলোকে নিয়ে আমরা পরের বছর যেতে পারি না, সো এই বছর আমাকে ক্লোজ করে দিতে হবে। সো ক্লোজ করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করি। সো স্টেপটা হচ্ছে এইরকম, এবং এই স্টেপটা নর্মালি আমরা এই সিকোয়েন্সেই ফলো করার চেষ্টা করি। সো আমরা কী করি? প্রথমে যে রেভিনিউ আইটেমগুলো আছে, নমিনাল অ্যাকাউন্টের ক্রেডিট আইটেম বা রেভিনিউ আইটেম, যেটাকে টেম্পোরারি অ্যাকাউন্ট বলছি, এটাকে আমরা ক্লোজ করব। এখন রেভিনিউ আইটেমগুলো কী থাকে? ডেবিট না ক্রেডিট থাকে? ক্রেডিট থাকে, তাহলে বন্ধ করতে চাইলে কী করা উচিত? এগুলোকে ডেবিট করা উচিত। সো আমরা কী করি? প্রথমে এক নম্বর স্টেপে রেভিনিউগুলোকে বন্ধ করে দিই। সো রেভিনিউ যত আইটেম আছে, যেমন সেলস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ, সবগুলোকে আমরা ডেবিট করি। তাহলে ওগুলো ছিল ক্রেডিট করা, এখন করে দিলাম ডেবিট, তার মানে কি বন্ধ হয়ে গেল, ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে গেল। এই টাকাটা আমরা কোথায় ট্রান্সফার করি? ইনকাম সামারিতে ট্রান্সফার করি। আচ্ছা, রিমেম্বার, এই রেভিনিউ আইটেমগুলোকে কেন বন্ধ করছি? কারণ এগুলো একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। বন্ধ করে টাকাটা কোথায় ট্রান্সফার করছি? ইনকাম সামারি নামে নতুন একটা জায়গায় ট্রান্সফার করছি। রিমেম্বার, ইনকাম সামারি নিজেও একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, দেখবেন যে একটু পরে সেই ইনকাম সামারিটাও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা একটা অ্যামাউন্ট দিয়ে চিন্তা করি। ধরলাম
আমার এবছর 1,00,000 টাকার রেভিনিউ ছিল। সো আমি 1,00,000 টাকার রেভিনিউ আইটেমকে ডেবিট করেছি, 1,00,000 টাকা এখানে ক্রেডিট করে ইনকাম সামারিতে পাঠিয়েছি। সো আমার রেভিনিউ আইটেম বন্ধ হয়ে গেল। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের এক্সপেন্স আইটেম বা নমিনাল অ্যাকাউন্টসের ডেবিট আইটেমগুলোকে বন্ধ করা। এখন এক্সপেন্স আইটেমগুলো কী ছিল? ডেবিট ছিল না, তাহলে বন্ধ করতে চাইলে কী করবো? ক্রেডিট করবো। সো আমি সবগুলো এক্সপেন্স আইটেমকে ক্রেডিট করে দিলাম, তাহলে এক্সপেন্স আইটেম জিরো হয়ে গেল। টাকাটা কোথায় ট্রান্সফার করলাম? ওই একইভাবে ইনকাম সামারি অ্যাকাউন্ট নামে আরেকটা টেম্পোরারি অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। সো আমি এখানেও একটা অ্যামাউন্ট বললাম, ধরলাম যে এখানে আমার 70,000 টাকা এক্সপেন্স হয়েছে। সো এখানে 70,000 70,000। তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রথম জার্নালের মাধ্যমে রেভিনিউ আইটেম সব জিরো হয়ে গেছে, ক্রেডিট ছিল ডেবিট করেছি। সেকেন্ড জার্নালের মাধ্যমে এক্সপেন্স আইটেম সব জিরো হয়ে গেছে, ডেবিট ছিল ক্রেডিট করেছি। টিকে রইলো কোনটা? শুধুমাত্র ইনকাম সামারিটা টিকে রইলো। এখন ইনকাম সামারি এখানে ক্রেডিট কত? 1,00,000 টাকা বলেছি, আর এখানে ডেবিট কত? 70,000 টাকা বলেছি। তাহলে ইনকাম সামারির ব্যালেন্স কত? ইনকাম সামারি ক্রেডিট 1,00,000 টাকা, ইনকাম সামারি ডেবিট 70,000 টাকা। তার মানে ইনকাম সামারির ব্যালেন্স হচ্ছে 30,000 টাকা ক্রেডিট, 30,000 টাকা ক্রেডিট। আচ্ছা, আমরা যদি একটু রেভিনিউ এক্সপেন্স দিয়ে চিন্তা করি, রেভিনিউ 1,00,000 টাকা, এক্সপেন্স 70,000 টাকা, তাহলে প্রফিট কত? 30,000 টাকা। আর আমাদের ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স আসছে কত? 30,000 টাকা। সো এখান থেকে যে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স মানেই হচ্ছে প্রফিট। ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স মানেই হচ্ছে প্রফিট। যদি ইনকাম সামারির ডেবিট ব্যালেন্স হতো, তার মানে আমার লস হয়েছে। ডেবিট ব্যালেন্স মানে কি? এখানে 1,00,000 টাকা হয়েছে, এখানে 1,20,000 টাকা হয়েছে। সো 20,000 টাকা ইজ মাই লস। সো ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স 30,000 টাকা নিয়ে আমি পরের স্লাইডে যাচ্ছি। সো প্রথম স্টেপে রেভিনিউকে বন্ধ করলাম, সেকেন্ড স্টেপে এক্সপেন্সকে বন্ধ করলাম, এবং বন্ধ করে টাকাটা কোথায় ট্রান্সফার করলাম? ইনকাম সামারিতে। ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স হয়েছে 30,000 টাকা, তার মানে প্রফিট 30,000 টাকা। দেখেন, থার্ড স্টেপটা হচ্ছে ট্রান্সফারিং দ্য ব্যালেন্স অফ ইনকাম সামারি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো ওই যে প্রফিট হলে কী হয়, ক্যাপিটাল বেড়ে যায় না? এখন ওই 30,000 টাকা প্রফিটকে ক্যাপিটালে ট্রান্সফার করবো। এখন আমাদের কাছে প্রফিট মানে কি? ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স। সো প্রফিট যদি হয়, ক্যাপিটাল বাড়ে, তাহলে ক্যাপিটালকে কী করা উচিত? ক্রেডিট করা উচিত। সো ক্যাপিটালকে ক্রেডিট করবো 30,000 টাকা দিয়ে, ক্যাপিটাল বেড়ে গেল 30,000 টাকা। আর টাকাটা কোত্থেকে আসছে? ইনকাম সামারি থেকে আসছে। সো ইনকাম সামারি ডেবিট করে দেবো 30,000 টাকা। সো খেয়াল করে দেখেন, শুরুতেই বলেছিলাম ইনকাম সামারি নিজেও একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। ওই যে ইনকাম সামারি শুরুতে কী হয়েছে, ক্রেডিট হয়েছে 1,00,000 টাকা, ডেবিট হয়েছে 70,000 টাকা, আবার এখানে এসে ডেবিট হলো 30,000 টাকা। দেখেন, ইনকাম সামারি ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল না, মানে জিরো হয়ে গেল। সো ইনকাম সামারি নিজেও ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে কাকে বাড়িয়ে দিল? ক্যাপিটালকে বাড়িয়ে দিল। কত টাকা দিয়ে বাড়িয়ে দিল? 30,000 টাকা দিয়ে, কারণ আমার প্রফিট হয়েছে 30,000 টাকা, কারণ প্রফিটের ফলে ক্যাপিটাল বেড়ে যায়। আচ্ছা, যদি উল্টাটা হতো, ইনকাম সামারির ডেবিট ব্যালেন্স হতো, তো ডেবিট ব্যালেন্স মানে কি? লস হয়েছে। লস হলে কী হয়, ক্যাপিটাল বাড়ে না কমে? মানে ওনার্স ইকুইটি বাড়ে না কি কমে? কমে যায়। সো ওনার্স ইকুইটি যদি কমে, ক্যাপিটাল যদি কমে, তাহলে ক্যাপিটাল কী হবে? ডেবিট হবে না। সো দেখেন, ক্যাপিটাল ডেবিট করেছি, ইনকাম সামারি ক্রেডিট করেছে, যদি উল্টাটা হতো। বাট আমার এইখানে যে আমি এক্সাম্পলটা দিয়েছি, সেটার জন্য আমার প্রফিটের এই জার্নালটা দিতে হবে। আচ্ছা, সো দেখেন, আমি রেভিনিউ আইটেমকে জিরো করেছি, এক্সপেন্স আইটেমকে জিরো করেছি, রেভিনিউ এবং এক্সপেন্সের যে ব্যালেন্সটা ছিল প্রফিট বা লস, সেটাকে আমি 3 নম্বরে ক্যাপিটালে ট্রান্সফার করে দিলাম। 4 নম্বরে কী করেছি, যে আরেকটা টেম্পোরারি অ্যাকাউন্ট আছে, উইথড্রয়িং অ্যাকাউন্ট। ওইটা তো ইনকাম স্টেটমেন্টে পাইনি, যার জন্য ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টও করি নেই। সো উইথড্রয়িংস অ্যাকাউন্টসটার ফলে কী হয়, যদি মালিক টাকা তুলে নিয়ে যায়, আলটিমেটলি কী হয়, ক্যাপিটাল মানে মালিকের যে ওনার্স ইকুইটিটা আছে, ক্যাপিটালটা আছে, সেটা কমে যায় না। সো আমরা কী করবো, উইথড্রয়িংস অ্যাকাউন্টসটাকে আমরা ক্যাপিটালে সরাসরি ট্রান্সফার করে দেবো। সো উইথড্রয়িংসের ফলে ক্যাপিটাল বাড়ে নাকি কমে? কমে যায়। সো ক্যাপিটাল যদি কমে, ক্যাপিটালকে ডেবিট করতে হয়। সো ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করে দিব, আর উইথড্রয়িংসটা কী ছিল, ডেবিট ছিল, সেটাকে করে দিব ক্রেডিট। তাহলে দেখেন, উইথড্রয়িংসটা জিরো হয়ে গেল, এবং এই টাকাটা কোথায় ট্রান্সফার করে দিলাম? ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। সো এইভাবে করে আমরা ক্লোজিং এন্ট্রিটা করি। ক্লোজিং এন্ট্রিতে এই 4টা স্টেপই আছে, এবং এই সিকোয়েন্সটাই আমরা ফলো করার চেষ্টা করি। সো প্রথমে আমরা রেভিনিউকে ক্লোজ করব, তারপর আমরা এক্সপেন্সকে ক্লোজ করব। রেভিনিউ এবং এক্সপেন্সের যে ব্যালেন্সটা, যেটা ইনকাম সামারির মাধ্যমে পাই, সেটাকে ক্যাপিটালে ট্রান্সফার করব। লাস্টলি উইথড্রয়িংসটাকে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব। এতটুকু যদি করি, আমাদের ক্লোজিং এন্ট্রিটা শেষ হয়ে যাবে। রিমেম্বার, ক্লোজিং এন্ট্রি খুবই সহজ একটা জায়গা। আমরা ছোট্ট একটা প্রবলেম দেখব, তার আগে আমরা ক্লোজিং এন্ট্রিজের পরের স্টেপটা একটু শুনে যাই। ক্লোজিং এন্ট্রিজ শেষ করার পরে যেই নতুন স্টেপটাতে আমরা আসি, এটাকে আমরা বলি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। রিমেম্বার, আপনি যদি ক্লোজিং এন্ট্রিজ দিয়ে দেন, তাহলে আপনার রেভিনিউ যত আইটেম ছিল, এক্সপেন্স যত আইটেম ছিল, উইথড্রয়িং যা ছিল, সব কিন্তু জিরো হয়ে গেল। তাহলে এখন আপনার কাছে কী অবশিষ্ট আছে? আপনার কাছে অবশিষ্ট আছে অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি আইটেম। সো এখন যদি আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স করতে বলা হয়, যার নাম হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এখানে কোন ধরনের আইটেমগুলো আসবে? শুধুমাত্র 3 ধরনের আইটেম আসবে, অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি আইটেমগুলো আসবে।
আচ্ছা, সো এখানে ছোট্ট একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমের ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে, বলা হয়েছে ক্লোজিং এন্ট্রিজ দেওয়ার জন্য। এখন ক্লোজিং এন্ট্রিজ দেওয়ার জন্য কী লাগবে? রেভিনিউ আইটেম লাগবে, এক্সপেন্স আইটেম লাগবে, আর উইথড্রয়িং আইটেমটা লাগবে। সো দেখেন, এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, সাপ্লাইজ আছে, এগুলো কিন্তু রিলেভেন্ট না, কারণ এগুলো সবই পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে চলে যাবে। এগুলো সব রিয়েল অ্যাকাউন্টস, বা অন্যভাবে বলা যায় পারমানেন্ট অ্যাকাউন্ট। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে এই ড্রয়িংসটা। ড্রয়িংসটা আমরা ক্লোজ করে দিব চার নম্বর এন্ট্রিজের মাধ্যমে। খেয়াল করে দেখেন, এখানে সার্ভিস রেভিনিউ আছে, ইন্টারেস্ট রেভিনিউ আছে, রেভিনিউর আর কোনো আইটেম নাই। তখন আমরা কী করবো? এই দুইটা রেভিনিউ আইটেমকে ক্লোজ করে দিব। তো এই দুইটা রেভিনিউ আইটেম কী ছিল? ক্রেডিট ছিল না, তাহলে ক্লোজ করার জন্য করব ডেবিট। আর ক্রেডিটে কী দিব? ইনকাম সামারিকে। দেখেন তো তাই করেছি কিনা, সার্ভিস রেভিনিউ ডেবিট করেছে, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট করেছে, ইনকাম সামারিকে ক্রেডিট করেছে টাকা দিয়ে। আমরা ক্লোজিং এন্ট্রিজের একটা এক্সাম্পল দেখছি। আচ্ছা, এরপরে আমরা কিছু এক্সপেন্স আইটেম দেখব। দেখেন এখানে ডেপ্রিসিয়েশন আছে, ইন্স্যুরেন্স আছে, স্যালারি আছে, সাপ্লাইজ আছে, ইউটিলিটিস আছে, এগুলো সবই হচ্ছে এক্সপেন্স আইটেম। এক্সপেন্স মানে কি? ডেবিট আইটেম, ক্লোজ করতে চাইলে ক্রেডিট করতে হবে। আর ডেবিটে কী দিব? ইনকাম সামারি। দেখেন পরে জার্নালে কী করেছে, সবগুলো এক্সপেন্সকে ক্রেডিট করেছে, মানে ক্লোজ করে দিল, ডেবিট করে দিল ইনকাম সামারিতে। এখন ইনকাম সামারি ক্রেডিট হয়েছে 1,08,000 টাকা, ইনকাম সামারি ডেবিট হয়েছে 89,000 টাকা। দ্যাট মিন্স 19,000 টাকা ইনকাম সামারির ক্রেডিট ব্যালেন্স হয়েছে, দ্যাট মিন্স প্রফিট হয়েছে। প্রফিট হলে কী হয়? ক্যাপিটাল বেড়ে যায়। সো পরের জার্নালটাতে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করে দিব ইনকাম সামারির ব্যালেন্সকে। সো ক্যাপিটালে ট্রান্সফার করে দিলাম, ক্যাপিটাল বেড়ে গেল 19,000 টাকা, ক্রেডিট করে দিলাম, ইনকাম সামারি ডেবিট করে ক্লোজ করে দিলাম। লাস্টলি আমাদের যে উইথড্রয়িংসটা ছিল 15,000 টাকা, উইথড্রয়িংসটা ক্যাপিটালে ট্রান্সফার করে দিলাম। সো ড্রয়িং ডেবিট থাকে, ড্রয়িংকে ক্রেডিট করে দিলাম, টাকাটা ট্রান্সফার করে দিলাম ক্যাপিটালে, দ্যাট মিন্স ক্যাপিটাল কমে গেল। দেখেন দিস ইজ হাউ উই ডু দ্য ক্লোজিং এন্ট্রিজ। সো এখন ক্লোজিং এন্ট্রিজ করার পরে আপনাকে যদি বলি এখন একটা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করেন, দেখেন ওখানে এগুলো কিছুই যাবে না, ক্লোজ হয়ে গেছে, উইথড্রয়িংসও যাবে না, যাবে শুধুমাত্র এই এতটুকু জায়গা, ক্যাশ থেকে ক্যাপিটাল পর্যন্ত। বাট ক্যাপিটালের ব্যালেন্স কিন্তু 1,95,000 এখন আর হবে না। কত হবে? 1,95,000 প্লাস এখানে 19,000 টাকা বেড়েছে, মাইনাস এখানে 15,000 টাকা কমেছে। তার মানে 1,95,000 প্লাস 19,000 মাইনাস 15,000, দ্যাট মিন্স 1,04,000 যোগ হবে, 1,99,000 টাকা ক্যাপিটাল হিসেবে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে যাবে, আর বাকি অ্যাকাউন্টের ব্যালেন্স যা ছিল তাই হবে। সো দিস ইজ হাউ উই ডু দ্য ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।